सरकार नाना रकम षड़यंत्र करछे, तारा समस्त भाटा कार्ड सेगुलो इतिमध्ये केड़े नियेछे, 7 तारीखे भोट दिए निये जेते बोलेछे। आमरा आगे बोलेछिलाम এই রকম নানা নাশকতার ঘটনা ঘটছে, এই যে মানুষের জীবন নিয়ে খেলা, এই খেলার বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। মানুষের ভোটের অধিকার, তার ভোটের কার্যকারিতা কেড়ে নিয়ে এরা ভোট নামক একটা তামাশা, একটা রঙ্গমঞ্চ তৈরি করেছে। আরো 3 কোটি তরুণ যারা আজকে প্রথম ভোটার, তাদের ভোটের অধিকার, ভোটের কার্যকারিতা কেড়ে নিয়ে এই সরকার নাগরিকদের, তরুণদের যে অপমান করছে তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন। এত আপনাদের দাপট, তারপরও ভয় কম্পমান, মানুষকে ভয় দেখানো ছাড়া ভোট কেন্দ্রে কাক পক্ষীয় তারা নিতে পারে না। 7 তারিখের 4টা পর্যন্ত নির্বাচন, ওনাদের ফলাফল ঘোষণা, এর মধ্যেও কখন যদি উল্টে যায় এই ভয়ে তারা কাঁপছে। যতই তারা হুমকি দেখ, আমাদের প্রতিবার হবে, ভোট না দেওয়া আমার অধিকার, এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না। বেনাপোল এক্সপ্রেস ঢাকার কাছে যখন ছিল, জামালপুরের কাছাকাছি আসার পরে সেই ট্রেনে আগুন লাগে, কি মর্মান্তিক হৃদয় বিদারক। আমরা 4 জনকে আগুনে পুড়ে নিহত হতে দেখলাম, আমাদের দুঃখ, শোক, আমাদের তীব্র ঘৃণা প্রকাশের কোন ভাষা নেই। আমরা আগে বলেছিলাম এই রকম নানান নাশকতার ঘটনা ঘটছে, এবং এই ঘটনা তারা ঘটাচ্ছে সেগুলো খুঁজে বের করুন। আমরা স্বাধীন তদন্তের দাবি করেছি, আমরা এখনো দাবি করি এই ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা সেটা আপনাদের তদন্ত করে বের করতে হবে, এবং এদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। গণতন্ত্র মঞ্চ থেকে আমরা পরিষ্কার ভাবে বলেছি, আমরা জনগণের ঐক্যের উপর দাঁড়িয়ে, আমরা জনগণের শক্তির উপর দাঁড়িয়ে অহিংস ভাবে এই একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা এও বলেছি যে সরকার নানা রকম ষড়যন্ত্র করছে, নানা ভাবে তারা নাশকতা তৈরি করে তার ভয় বিরোধী দলের আন্দোলনের উপর চাপিয়ে দিচ্ছে। এইবারে যদি সেটা করেন, আজকে বাংলাদেশের জনগণের কাছে আমরা আহ্বান জানাই, এই যে মানুষের জীবন নিয়ে খেলা, এই খেলার বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। বন্ধুরা আমার, প্রধানমন্ত্রী বলেছেন দেশে যে গণতন্ত্র আছে সেটা প্রমাণ করার জন্য আগামীকাল ভোট কেন্দ্রে যান, ভোট দেন। দেশে কি গণতন্ত্র আছে? মানুষ কি ভোট দিতে পারে? আগামীকালও যে ভোট, ওটা মানুষের ভোট দেওয়া নয়, মানুষের ভোটের অধিকার, তার ভোটের কার্যকারিতা কেড়ে নিয়ে এরা ভোট নামক একটা তামাশা, একটা রঙ্গমঞ্চ তৈরি করেছে। কাজেই এই তামাশা রঙ্গমঞ্চে বাংলাদেশের মানুষ অংশ নেবে না, এবং এইটাই আমাদেরকে আমাদের নীরব প্রতিবাদ হিসেবে প্রতিটি মানুষ ঘরে থেকে এই নীরব প্রতিবাদে অংশ নেবেন। আজকে তারা অনেক কিছু চেষ্টা করছে, কিভাবে মানুষকে হুমকি ধমকি দিয়ে ত্রাস সৃষ্টি করে ভোট কেন্দ্রে আনা যায়। তারা সমস্ত ভাতা কার্ড সেগুলো ইতিমধ্যে কেড়ে নিয়েছে, 7 তারিখে ভোট দিয়ে নিয়ে যেতে বলেছে। তারা বলেছে জন্ম নিবন্ধন, চারিত্রিক সনদপত্র, বা এমনকি নাগরিকত্বের যে কার্ড, নাগরিকত্বই নাকি থাকবে না। এই রকম হুমকি ধমকি দিয়ে বিরোধী দলের সদস্যদের পর্যন্ত ভোট কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিচ্ছে। এত আপনাদের দাপট, পুরো রাষ্ট্র শক্তি, পুলিশ বাহিনী সহ সমস্ত শক্তি আপনার, আপনারা দাপট দেখিয়ে যাচ্ছেন, তারপরও ভয়ে কম্পমান, মানুষকে ভয় দেখানো ছাড়া ভোট কেন্দ্রে কাক পক্ষীয় তারা নিতে পারে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা তার অল্প সংখ্যক ছাত্র তারা প্রতিবাদ করছে মেরুদণ্ড সোজা করে আত্মমর্যাদা নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের গৌরবের ধারাবাহিকতায় আজকে তারা প্রতিবাদ করছে এই একটা পানি বাঁচালে আরো তিন কোটি তরুণ যারা আজকে প্রথম ভোটার তাদের ভোটের অধিকার ভোটের কার্যকারিতা কেড়ে নিয়ে এই সরকার নাগরিকদের তরুণদের যে অপমান করছে তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে আমরা দেখলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা তাদের টেলিফোন নাম্বার পিতামাতার নাম্বার সব নিয়ে বাবা মাকে ফোন করছেন হুমকি দিচ্ছেন এই হচ্ছে আপনাদের শক্তি আপনারা না দেশে বিরাট বড় দল এত ঐতিহ্য ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের প্রতিবাদ আপনারা সহ্য করতে পারেন না আওয়ামী লীগ ভয়ে থর থর কম্পমান এই যে আরো 24 ঘন্টা এই 7 তারিখের 4টা পর্যন্ত নির্বাচন ওনাদের ফলাফল ঘোষণা এর মধ্যেও কখন যদি উল্টে যায় এই ভয়ে তারা কাঁপছে বন্ধুরা আমার আমরা বলছি আমাদের লড়াই মানুষের ঐক্যের উপর দাঁড়িয়ে একটা নিরব প্রতিবাদের লড়াই এই আগামীকাল মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে একটা নতুন গণপ্রতিরোধের সূচনা করবে এই গণপ্রতিরোধের উপর দাঁড়িয়ে আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে এই সরকারকে বিদায় করব আপনারা কি চান এই দেশের সমস্ত ব্যাংকগুলো যেভাবে লুটপাট করে খোকলা করে দেওয়া হয়েছে ব্যাংকগুলো বিপর্যস্ত হয়ে যাক আপনারা কি চান যেভাবে আমাদের রিজার্ভ আজকে $16 বিলিয়ন নিয়ে আসা হয়েছে এই রিজার্ভ শূন্যের দিকে চলে যাক আপনারা কি চান ওই বাজারে গিয়ে ন্যূনতম বাঁচার মতো খাওয়া কিনতে না পেরে আমরা না খেয়ে মরি আপনারা কি চান সামনে দেশে দুর্ভিক্ষ আসুক যদি না চান তাহলে আগামীকাল কেউ ভোট দিতে যাবেন না সকলেই তারা জোর করুক সকলেই তারা হুমকি দেখ আমাদের প্রতিবাদ হবে ভোট না দেওয়া আমার অধিকার এই অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না আমরা ভোট দেব না যে ভোটে আমাদের ভোটে সরকার নির্বাচিত হয় না আগে ভাগে ঠিক হয়ে যায় কে সরকার করবে কে প্রধানমন্ত্রী হবে সেই ভোট আমরা দেব না এই বিরাট প্রতিবাদ গণপ্রতিরোধের সূচনা করবে এবং তার উপর দাঁড়িয়ে এই সরকারকে বিদায় করে বাংলাদেশের মানুষের জন্য ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে 33 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার সেই সংস্কার বাস্তবায়ন করব এবং আমার আপনার বাংলাদেশের 18 কোটি মানুষের নাগরিক মর্যাদা এই দেশে প্রতিষ্ঠিত হবে সেই লড়াই আপনারা করে তুলবেন।